আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব। এই সেশনের জন্য বরাদ্দকৃত সময় হচ্ছে 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা। এই সেশনের শুরুতে 30 মিনিট শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে, যে সময় তারা তাদের যে প্রযুক্তি নিয়ে কাজ করেছে ওই প্রযুক্তির তথ্য বিশ্লেষণ করবে এবং এর নীতিমালা তৈরি করবে। এই নীতিমালায় ক্ষেত্রে দেখা গেছে ইতিবাচক ও নেতিবাচক প্রয়োগ সম্পর্কে তারা ধারণা স্পষ্ট করবে, একই সঙ্গে পরিবেশের উপর প্রভাব বিশ্লেষণ করবে, মানব স্বাস্থ্যের উপর প্রভাব বিশ্লেষণ করবে। তারপর হচ্ছে পরিবেশগত কোনো প্রভাব, অর্থাৎ জ্বালানির অপচয় হচ্ছে কি হচ্ছে না, এগুলো নিয়ে তারা একটা সুন্দর একটা প্রতিবেদন তৈরি করবে। পরবর্তী 40 মিনিট তারা কাজ করবে কি, তাদের যে মতামত দিয়েছেন সেই মতামত উপস্থাপনের জন্য একটি পোস্টার তৈরি করবেন। আর শিক্ষক ঘুরে ঘুরে সেগুলো দলের কাজ পর্যবেক্ষণ করবেন এবং প্রশ্নোত্তরের মাধ্যমে তাদের কাছ থেকে অনেক কিছু জানবেন, এভাবে তাদেরকে মূল্যায়ন করবেন। দলের প্রত্যেকের কাছ থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে কিছু মূল্যায়ন করবেন, সেইগুলোর জন্য নির্ধারিত পিআই হচ্ছে 6.9.1, 6.9.2, 6.10.1। এই তিনটি পিআই নিয়ে কাজ করবেন। তারপর হচ্ছে তারা যে প্রতিবেদন জমা দেবে